বিউর বাজার থেকে এসে ওর প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে, আর রাত্রে ওনার রান্না করলে আমাদের খাওয়া হবে না। তো আমি ভাবলাম রান্নাটা আমি করে নিই, ওর বেচারাটা এখানে শুয়ে পড়েছে, আর রুমে গিয়েও শুতে পারিনি, বেচারা এত শরীর খারাপ হয়ে গেছে। তো আমাকে এখন ভাত করতে হবে, চিকেন নিয়ে এসেছি বাজার থেকে, চিকেনও বানাবো, দেখি কীরকম হয়। চিকেনটা আমি খুব ভালো বানাতে পারি সেটা না, শরীর খারাপ বলে পিউর এখন খিদে পেয়ে গেছে, ও বললো একটু খেতে দিতে। তো ঘরে ব্রেড ছিল, ওটাকে গরম করে আর বাটার টোস্ট করে দিয়েছি রুগীটাকে খেতে, পেশেন্টটাকে। কেন তো এখন হসপিটালে আছে না, মনে হচ্ছে যেন, দেখে মনে হচ্ছে হসপিটালে আছে। দুধ দেবো 1 গ্লাস, হসপিটালে থাকলে হেভি লাগে। ঠিক আছে, ও কোনো কাজ কিছু করতে হবে তাই না, তাই না? আচ্ছা খেতে থাকো, চিনি কম খাওয়া ভালো, বেশি চিনি খাওয়া ভালো, বুঝেছিস? ভালো হয়নি, দেখ কি সুন্দর বাটার টোস্ট বানিয়ে দিয়েছিস। চিনি আর কত চিনি দেবো এর থেকে, বেশি চিনি খাওয়া ভালো না, রক্ত মিষ্টি হয়ে গেলে তখন সুগার হয়ে যাবে, তখন আরো এক চিন্তা। আর আমি এখানে ভাত মানে চাল ধুয়ে আর ভাত বসিয়ে দিয়েছি, এরপরে চিকেন ফিকেন সব রেডি করতে হবে আমাকে, অনেক কাজ আছে আমার। তো এখন পেঁয়াজ কাটতে কাটতে আমার নিজের হাত কেটে গেছে, আঙুল কেটে গেছে, কারণ আমি মুটিতে কাটতে পারি না, ওই জন্য পিউ এখন এসে আমাকে হেল্প করে দিচ্ছে। ঠিক আছে, একটু খালি পেঁয়াজটা কেটে দে, বাদ বাকি টাইম দেখে নেবো। ঠিক আছে, আমি বললাম ব্রেডটা খাবো, একটা খেয়ে আমার এখন বমি পাচ্ছে। তিনটেই খাবি পুরো যেটা দিয়েছি। তিনটে তিনটে বলেছি আমি, ঠিক আছে দি, খাবি তুই, কি আছে? ভাত বানিয়ে রেডি করে দিয়েছি, তো পিউকে ওই জন্য বললাম যে পিউ ভাতটাকে পুরো ছেঁকে দে, মানে কি ভাতের ফ্যানটা গেলে দে। তো তা ওকে তো একটু আমাকে হেল্প করতে হবে, না করলে হয়? সব কিছু আমি যদি করি তাহলে পিউ ভাববে যে আমি বসে বসে খাচ্ছি, মানে পিউ বসে বসে খাচ্ছি। না না, আমি তোকে সব জায়গায় ছোটো হতে দিতে চাই না। এবার শরীর এনার্জি এসে না, তাহলে চিকেনটা তুই বানায়। ফ্যানটা তো আমি গেলে দিয়েছি শুধু, আর এই আন্দাজ গুলো আমি কেটে দিয়েছি, কারণ ও কাটতে গিয়ে হাতটা কেটে ফেলেছে। কালকে আমি যাবো, কালকে গিয়ে যদি মনে থাকে করে নিয়ে আসবো। হ্যাঁ, আমাকে একটু মনে রাখলে করে আসবো। এমনি আমার ঘরে মিক্সি আনতে ভুলে গেছি, কড়া আনতে, কয়েকটা বাসন আনতে হবে, সব যদি কালকে মনে করে দেয় সোমনাথ তাহলে নিয়ে আসবে। আর এখন সোমনাথ আলু ভাজছে, আর সোমনাথ কী হবে মাংস, মানে আজকে আমি সোমনাথের রেসিপিটা দেখাবো, ঠিক আছে? মাংসর পাস্তা খুব ভালো বানায়, কিন্তু সোমনাথ এখন বানাতে চাইছে না, বলছিলাম কদিন ধরে পাস্তা বানাই, বলুন না। এই না, মোটেই মিথ্যা কথা বলিস না, আমি তোর মতো নিমক হারাম নই। তো চলো দেখতে থাকো। তোমাকে বললাম অল্প চিনি দিতে, কারণ এটা আমার মায়ের টিপস যে কালার ভালো আসে অল্প চিনি দিলে, আর শুকনো লঙ্কা দিলেও বলে, কিন্তু শুকনো লঙ্কা গরম মশলা সব কিছু সোমনাথ ফোড়ন দেয়। এ মিস্টার এদিকে ঘোরো, আমি কার ফোর ভিডিও করছি। হ্যাঁ, আমি দেখাচ্ছি এখান থেকে, এটা হচ্ছে আমার সিগারেট মশলা। এ বাবা সরিয়ে দিল, আমার ফোনটা কিও ধাক্কা মেরে সরিয়ে দিল। ১০টা ১৫ মিনিট বাকি, আমি
তো এটা চ্যালেঞ্জ করা হয়েছিল না, তাড়াতাড়ির জন্য 15 মিনিটের মধ্যে মাংস করতে হবে তোকে। না লোক ওটা না, ওটা বলছি আমি, বলছি শোন কি বলছি, এই ব্যাপারে লাল দেখা তো আমি কি বলছি, 15 মিনিটে যে লোক বলে না যে রান্না হয়ে যায় ওটারই কথা বলছি, তুই করে দেখা আজকে ফুলি করে দেবো আমি। এত গ্যাস কমিয়ে দিলে হবে নাকি? গ্যাস চলে যাবে, কোনো চিন্তা নেই, আমাদের ঘড়ি কাটা লাগি না, ওটা চেঞ্জ করব স্লো করে, ঠিক আছে? কেউ বুঝতে পারবে না গো, ক্যামেরা বন্ধ ছিল, সোমনাথ একা একা কথা বলেই যাচ্ছে, বলে চিকেন রেডি, সোমনাথ কি সুন্দর করে মাংসটা ধুয়ে দেখো। আর এইটা আমার মেয়ের ফেভারিট, এই যে হার যেটা দেখা যাচ্ছে হার, এইটা এইটা আমার মেয়ের ফেভারিট, আমি চেয়ে নিয়ে এসেছি। আমি না চিকেনটাকে একদম ভেজে বানাবো, আরে খেতে ভালো লাগে, টেস্টি হয়, আমার চিকেন আর স্টাইলটা পুরো আলাদা, পুরো একদম সবার স্টাইল আলাদা আলাদাই থাকে বেবি। সাঁচিটা করে কে যাই হোক, মাংসটা ধুয়েছিস খুব ভালো করে, মামা মেয়ে আছে ফেভারিট জিনিস পেয়ে না, অনেকগুলো কর করে দিয়েছে এর মধ্যে, ভেজে বানাবো তাহলে ভালো হবে। এই ক্রিস্পি চিকেন বানাবো আজকে, আজকে আমাদের চিলি চিকেন বড় কথা ছিল, খুব চিলি চিকেন খেতে ইচ্ছা করছিল, কিন্তু বলে যেন চিলি চিকেন আর রুটি খাবো। আমাকে বলছে সোমনাথ পাড়ায় গিয়ে মাংস নিয়ে এসে নাকি চিলি চিকেন বানাতে, 100 টাকার মাংস কিনবো তাও পাড়ায় যাবো, 50 টাকা তেল খরচা করে, আমি তার থেকে তুই দোকান থেকে চিলি চিকেন 100 টাকা কিনে নিয়ে চলে আসবি। দোকানের খাবার খাওয়া একটা আলাদা, ঘরের খাবার খাওয়া একটা আলাদা, ঘরটা ভালো টেস্ট হয় না, কে বল আমি মানিয়ে নিতাম তোর খেয়ে রেখে। চিকেন পকোড়া তুই খুব ভালো বানাস, চিকেন পকোড়াই করতাম, বেশি করে চিকেন নিয়ে আসতাম, একদিন নিয়ে আসবো, হ্যাঁ চিকেন পকোড়া করতাম, তো বলে না ওই একটা খুব ভালো মিষ্টি হচ্ছে, তো বলতে কি চাইছিস তুই, তোর নিয়াত খারাপ যা যো কি। এবার দেখো আদা রসুনের পেস্ট, আর সোমনাথ রান্না করলে আদা রসুনের পেস্টই ব্যবহার করে, কি আছে আমাদের ঘরে এখন আদা রসুনের দাম অনেক, কত কিনবো বলো তো, 5 টাকার প্যাকেটে মাংস হয়ে যাচ্ছে, আর যদি এমনি কিনে আনি 20 টাকা লাগবে, 10 টাকার আদা 10 টাকার রসুন, হয়তো থেকে যেত তাও, না রে সংসারই হয়েছে পুরো হয়ে গিয়ে এখনো, মাংস ভাজতে ভাজতে এর মধ্যে আলুর জন্য পেস্ট দিয়ে দিয়েছে, এর সঙ্গে দেবে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো হয়তো দেবে, একদম সামান্য লাল লাল, কিন্তু কালার হবে লাল। আর কি সোমনাথের একটা জিনিস ভালো, সেটা হচ্ছে কি সোমনাথ নুন চাকে না, আমি পুরো পারফেক্ট, পুরো মনটা আমার পুরো পারফেক্ট। আচ্ছা ও আগে রান্নার ধরনের কাজ করতে হবে, হোটেল ছিল ওর আগে ভাতে, কিন্তু আমি খুব ঝাল খেতে ভালো লাগে। এইটা ঠিক, সোমনাথ অনেক কিছুর ব্যবসা করেছে, মানে দোকানদারি বল সোমনাথ, কী কী বল, আলু আলু পেঁয়াজের হয়েছে, ফলের হয়েছে, আর আর বল না, আর কিছু না, একটা খেয়েছিলাম কি বললাম না কি, সোমনাথ নাকি এক সময় কচুরির দোকানও করে, কচুর দোকান তো তুই বাবাই যা, পরোটার দোকান করেছে, মশলার দোকানে বসেছে, তারপরে আলু পেঁয়াজ দোকান বিক্রি করেছে, ফল করেছে, অটো চালিয়েছে, অফিসে কাজ করেছে, হ্যাঁ বর সব পারে তাই তো, ওই যে কি কোনো মানে হয় এই দেখ, আমি এখানে ঘড়ি দেখেছি 15 মিনিট বাকি, এখন দেখো সবাই 10-এর ওপর দিয়ে উঠেছে, সুন্দর মাংস কষা হয়েছে, গ্যাসটা করতে খুব ভালো, কিন্তু আবার কি যখন অনেক রান্না হয় না বড় বড় করে সেগুলো কিন্তু দেরি হতে যায় না, কারণ বাসনই তো গরম দেরি হয়ে যায়। তো গাইস কালকে করা চেঞ্জ করছি, কেউ উল্টো পাল্টা কিছু কমেন্টস করো না গো, আপনার হচ্ছে কি এই এতে চ্যালেঞ্জে হেরে গেলে, কারণ 15 মিনিট হয়ে গেছে, আর গ্যাস কমিয়ে করে না, গ্যাস কমিয়ে রান্না করছে তো হবে না, এখন কথা বাকি আছে, হবে না কথা, না কথা হয়ে গেছে না, আরে 15 মিনিট তো চিকেন মারা হবে, তাও তো আমি করে দিয়েছি নি না, গ্যাস কমিয়ে স্ক্যাল তো ভালো, তো গ্যাস কমিয়ে করলে ভালো, পায়ে ব্যথা করছে আমার, না এটা নিচে এসে যাও তো, আমাকে এন্টারটেইন করো, এ আরে একটা ভগবান, এর জন্য কেউ নাচের স্কুল ভর্তি হতে হবে একে তাড়াতাড়ি, এবার বল তখন তোর ক্যামেরাটা অন করে দি, ফাইনালি আমার চিকেন হয়ে গেছে রেডি, দেখতে পাচ্ছ পুরো স্পাইসি লাগছে, আর সোমনাথ পুরো আধ ঘন্টা সময় নিয়েছে, আধ আগে হয়ে যেত, আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম, ঠিক আছে, আর যেই সোমনাথের মাংস আর কাছে সোমনাথ বলতে তাড়াতাড়ি করে খেয়ে নি আজকে, হ্যাঁ খিদে পেয়েছে, ঠিক আছে এবার তাড়াতাড়ি আমরা সব ডিনার করে দেবো, এখন না এখনই, হ্যাঁ এখনই খেয়ে নাও, তাহলে স্লো করে সবাই মামা মনে রেজাল্ট আছে, কালকে মামাম বেদারক মার খাবে, কেমন
তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক আর মামামের মারার প্রস্তুতি তৈরি করা যাক। তুই মাংস বানিয়েছিস, তুই বল কেমন হয়েছে আজকে তোর রিভিউ? যে সে প্রথমে খাবে আর খেয়ে বলবে কিরকম হয়েছে। ও তো বলে ভালো হয়েছে, না মামাম খাবে, ঝাল দেওয়া উচিত না। আর আমি কি বলছি, আমার খেতে ইচ্ছাও করছে না আমার জন্য। মামা তুমি এখানে এসো, অত দূরে কি করে খাবো তোমাকে আমি? বিস্কুট এখন না, সকাল বিকেলবেলা খেয়েছো। এখন 11:10 হবে, আমরা খাওয়া দাওয়া করে সোমনাথ বলেছে ছাদে চল, কিন্তু না ছাদ আমাদের চারতলা, তাই তো আমরা এখানে গ্রাউন্ড ফ্লোরে থাকি, ফার্স্ট ফ্লোরে থাকি, ফার্স্ট ফ্লোরে। তো আমার পক্ষে এই দুটো দুটো সিঁড়ি ওঠা খুব কষ্টকর ব্যাপার। তো উঠে এসে হাঁপিয়েছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, গা ঠান্ডা হয়ে গেছে, এখন আবার নিচে গেলে আবার গরম লাগবে, এই একটা মুশকিল, তাই না? ঘরে একা থাকতে একদম বিশ্বাস করো ভালো থাকে, কান্না হচ্ছে, মানে আমি খুব চিৎকার করে কাঁদি, আমার এরকম মনে হচ্ছে, ইচ্ছে করছে না একা থাকতে। আমি না রয়ে আছিলাম তো আবার এই কদিন ভালো লাগবে, জামা ষষ্ঠীর দুদিন ভালো লাগবে, তারপরে আবার ওরকম একা একা লাগবে। কারণ জামা ষষ্ঠীতে আমাদের ঘরেই হবে, মা আসবে, আমার ননদরা আসবে, শুধু ছোটো ননদ আসবে না, ওর প্রচণ্ড নাটক হয়ে গেছে আমার ছোটো ননদের। এখন ওর ছোটো বাচ্চা শুধু হলে বিরক্ত করে, বিরক্ত করে, কিন্তু একদম বিরক্ত করে না, ওর বাচ্চাকে খাওয়াতেই মনে হয় খুব ভালো লাগে। তো ওই জন্যেই তো ওর কদিন আবার ঘরটা ভট ভট লাগবে, তারপর আবার এরকম খালি খালি হয়ে যাবে, আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে, এখনই কান্না হচ্ছে। চিন্তা করিস না, আমাদের ঘরে বাচ্চা কাচ্চা ভর্তি, ওটা বাচ্চা কাচ্চা খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে। কি কথাবার্তা চিনি যেন, এখন বাচ্চা কাচ্চা নাকি ভর্তি হয়ে যাবে, কেন ঠিক সেবা আশ্রম কি বলো ওটাকে, অনাথ সেবা আশ্রম, এটা অনাথ সেবা সমিতির বাচ্চাই পেয়ে, তাই তো মামন তখন আমি নাল হয়ে আছিলাম। তো চলো বোর করবো না, বোর হয়ে যাবে।